অঙ্কটা খুব ভালো অঙ্ক, কিন্তু এই অঙ্কটা 3 সেকেন্ডে করা যায়। কিভাবে করা যায়? চোখে দেখেই উত্তর করা যায়। কি করে করা যায় আমি দেখে বলে দিচ্ছি। দেখো, লিস্ট নাম্বার যখন সব থেকে ছোট সংখ্যা 5, 6, 7, 8 এই দ্বারা যদি আমি ভাগ দিই, তাহলে 3 অবশিষ্ট থাকে। সেই সংখ্যাকে, এমন সেই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দিই, নো রিমাইন্ডার, কোনো অবশিষ্ট থাকে না, মানে কি 9 দ্বারা সম্পূর্ণ কেটে যাবে, মিলে যাবে, এরকম একটা সংখ্যা। তাহলে আমরা ফার্স্টে কী করি, 5, 6, 7, 8-এর লসাগু নিই, এলসিএম নিয়ে নিই। নেওয়ার পরে যেহেতু সেই সংখ্যাটা কি 3 অবশিষ্ট দেবে, তার মানে কি যে এই যে লসাগু, লসাগুর থেকে, লসাগু মানে সবকটা 5 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে 5 দিয়ে কাটার পরেও 3 অবশিষ্ট থাকবে, তাহলে এটা লসাগু বের করার পরে 3 যদি যোগ করে দিচ্ছি, সেই সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি। এবার আমার দেখতে হবে সংখ্যাটা 9 দ্বারা ভাগ কিনা, যদি না যায় তাহলে আবার হয়তো আমার এর সাথে কিছু একটা মাল্টিপল গুণ করে এরম একটা উত্তর আসবে, যেটা কিনা 9 দ্বারা কেটে যাবে। এই তো প্রসেস। কিন্তু আমার এখানে, আমি যেহেতু ডিজিট সাম প্রসেসটা জানতাম, শিখেছিলাম ডিজিটাল সাম, সেটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো। বলেছে কি, এমন একটা ছোট সংখ্যা যেটা কিনা 9 দ্বারা ভাগ করলে, 9 যদি ডিভাইডেড বাই 9 লিভস নো রিমাইন্ডার, 9 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ মিলে যায়। তাহলে ডিজিট সামের প্রসেস কী? যদি কোনো ডিজিটের সাম 9 অথবা 0 হয়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণ 9 দ্বারা ভাগ হয়ে যাবে। দেখো, প্রথমটা চেক করি, 6 আর 1 = 7, 7 = 21, ডিজিট সাম 3, এটা তো উত্তর হবে না। 6 আর 3 = 9, 8 আর 1 = 9, একমাত্র 9 দ্বারা মিলে যাচ্ছে এটা। 5 আর 2 = 7, 8 আর 2 = 9, 10 = 12, এই ডিজিট সাম 3, 9 কাটলাম, 6 আর 3 = 9, এই ডিজিট সাম 3, একমাত্র এইটাই 9 দ্বারা মিলে যাচ্ছে। সুতরাং এটা উত্তর। বোঝা গেছে ডিজিট সামের প্রসেস কীভাবে অ্যাপ্লাই করলাম?